গার্ল মেনিয়া গার্ল আর প্লেইং বলতে হবে ইজ প্লেইং এরকম অজস্র নিয়ম রয়েছে আরও যেমন দেখতে পাচ্ছি আমরা মেজলস বিলিয়ার্ডস এই সমস্ত শব্দের পরে যে ভার বসে সেগুলো কিন্তু সিঙ্গুলারে হয় যেমন বিলিয়ার্ডস ড্যাশ অ্যান ইনডোর গেম তখন বলতে হবে ইজ কখনো বলবো না আর যদিও বা এই শব্দের শেষে এস আছে কিন্তু এটা একটামাত্র খেলা তাই এই খেলার পরে যে ভার্বটা বসবে সেটা অবশ্যই সিঙ্গুলারে বসবে রাইস অ্যান্ড কারি মিল্ক অ্যান্ড চিজ টাইম অ্যান্ড টাইড এই যে শব্দগুলো বললাম রাইস অ্যান্ড কারি দুটো করে শব্দ আছে মাঝখানে অ্যান্ড আছে কিন্তু রাইস অ্যান্ড কারি দুটো শব্দ থাকলেও এটা একটাকেই বোঝায় প্রধান খাদ্য তেমন মিল্ক অ্যান্ড চিজ এই যে ওয়ার্ডগুলো বললাম টাইম অ্যান্ড টাইড স্লো অ্যান্ড স্টেডি এই শব্দগুলোর পরে যে ভার বসাবো সেটা অবশ্যই সিঙ্গুলার ভার হয় যেমন টাইম অ্যান্ড টাইড ওয়েটস ওয়েট বলবো না ওয়েটস ওয়েটস ফর নান টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান কারণ ভারটা হবে সিঙ্গুলার আমরা জানি সিঙ্গুলার ভার্ব হলো ইজ হ্যাজ ডাজ এবং যে কোনো ভার্বের সঙ্গে এস বা ইএস তাহলে প্লুরাল ভার্ব কোনটা আর ওয়ার হ্যাভ ডু এবং যে কোনো অ্যাকশন ভার্ব যার সঙ্গে এস বা ইএস হয় না এইরকম যে নিয়মগুলো আমরা দেখলাম যেমন নট যেমন ইদার ইদার দিয়ে বলি ইদার যদি বাক্যে প্রথমে থাকে ইদার অফ বা নিদার অফ বা ইচ অফ যদি বাক্যের প্রথমে থাকে যদি এগুলো সাবজেক্ট হিসেবে ইউজ হয় তাহলে তারপরে যে ভার্বটা বসাবো সেটা অবশ্যই সিঙ্গুলারে হয় যেমন ইদার অফ দ্য বয়েজ ইচ প্লেইং ইচ বলতে এখানে ইদার অফ দ্য বয়েজ বলতে এখানে অনেকগুলো ছেলের মধ্যে একটিকে বোঝানো হচ্ছে সেই জন্য এখানে ইজ বসবে ইদার অফ দ্য বয়েজ ইজ প্লেইং যে কোনো সাবজেক্ট যদি অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে শুরু হয় অ্যাবস্ট্রাক্ট নাউন তবুও কিন্তু সাবজেক্ট হিসাবে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে ভার্বটা হবে অবশ্যই সিঙ্গুলারে যেমন অনেস্টি অনেস্টি একটা অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি চ্যারিটি বিগিনস অ্যাট হোম বিগিন নয় বিগিনস অ্যাট হোম কারণ এখানে অনেস্টি বলুন বা চ্যারিটি বলুন এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন অবশ্যই এরপরে যে ভার্ব বসবে সেটা অবশ্যই সিঙ্গুলার ভার্ব এবার আমি আজকে আলোচনা করব কোন কোন শব্দের পূর্বে দা বসে না ভাষা ল্যাঙ্গুয়েজ বোঝালে সেই ভাষার পূর্বে কোনোদিন দা বসাবো না দা কেন কোনো আর্টিকেলই বসাবো না এ অ্যান দা কোনো কিছুই বসে না যদি ভাষা বোঝানো হয় ল্যাঙ্গুয়েজ বলতে ইংলিশ স্প্যানিশ জার্মান এই সমস্ত ভাষার পূর্বে কোনোদিন আর্টিকেল বসে না যেমন ইংলিশ ইজ মাই মাদার টাং যদি বলি ইংলিশ ইজ মাই মাদার টাং কখনো বলবো না দা ইংলিশ ইজ মাই মাদার টাং কারণ ইংলিশ একটা ভাষা ল্যাঙ্গুয়েজ তেমনই কোনো লিকুইড সাবস্ট্যান্সের পূর্বে কখনো আর্টিকেল বসে না ওয়াটার ইজ লাইফ জলই জীবন কিন্তু সেই লিকুইড সাবস্ট্যান্স বা সেই অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো পার্টিকুলারলি কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ হয় তবে কিন্তু আর্টিকেল হিসেবে দা ইউজ হবে যেমন বললাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঠিক আছে কিন্তু যদি বলি অনেস্টি অফ অমর ইজ ওয়েল নোন তখন কিন্তু অনেস্টির পূর্বে দা দিতে হবে কারণ এখানে অনেস্টি শব্দটা আমি ইউনিভার্সালি ইউজ করছি না এখানে অনেস্টিটাকে কোনো ব্যক্তির ক্ষেত্রে ইউজ করছি ব্যক্তির গুণ হিসাবে ইউজ করছি সেই জন্য এই শব্দটার পূর্বে মানে অনেস্টির পূর্বে দা ইউজ করতে হবে পেট্রোল ইজ প্রেশাস সবাই জানে পেট্রোল ইজ প্রেশাস বা মূল্যবান কিন্তু পেট্রোলকে যদি আমরা পার্টিকুলারলি অর্থে ইউজ করি পেট্রোল বলুন ডিজেল বলুন পার্টিকুলারলি অর্থে নির্দিষ্টভাবে যদি ইউজ করি তাহলে কিন্তু আর্টিকেল হিসেবে দা বসবে তাহলে কী জানলাম অ্যাবস্ট্রাক্ট নাউন বা লিকুইড সাবস্টেন্স বোঝালে কোনো আর্টিকেল
ইউজ হয় না, যদি সেটা ইউনিভার্সালি ব্যবহৃত হয়। যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বা কোনো পার্টিকুলারলি কোনো কিছু ক্ষেত্রে ইউজ হয়, তবে কিন্তু আর্টিকেল হিসেবে দা ইউজ হবে। এছাড়াও কোনো খাবারের নামের পূর্বে কোনো আর্টিকেল হিসেবে দা বা এ অ্যান ইউজ হয় না। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট, কখনো বলবো না আই হ্যাভ টেকেন দা ব্রেকফাস্ট। তাহলে খাবারের নামের আগে, যেমন হ্যাভ ইউ টেকেন লাঞ্চ, তুমি কি লাঞ্চ করেছো, কিন্তু বলবো না হ্যাভ ইউ টেকেন দা লাঞ্চ, কারণ এইসবের পূর্বে কোনো আর্টিকেল বসে না। আবার খেলা, যে কোনো গেমস, কোনো খেলার পূর্বেও আর্টিকেল হিসেবে দা বা এ অ্যান বসে না। যেমন টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, এইসব খেলার পূর্বে কোনোদিন আর্টিকেল হিসেবে এ বা অ্যান বা দা ইউজ হয় না। যেমন আই লাভ টু প্লে ফুটবল, আমরা ইউজ করলাম আই লাভ টু প্লে ফুটবল, এখানে কিন্তু দা বললাম না, আই লাভ টু প্লে দা ফুটবল নয়, আই লাভ টু প্লে ফুটবল, ফুটবল একটা খেলার নাম, তাই ফুটবলের পূর্বে আমরা কোনো আর্টিকেল ইউজ করলাম না। যেমন একটা এরর কারেকশন এইভাবে পরীক্ষায় থাকে এবং হয়তো এটা বিভিন্ন ইয়ারেও আসে, ইংলিশ ইজ স্পোকেন বাই ইংলিশ, এখানে ভুল কোথায়? প্রথম ভুলটা হচ্ছে ইংলিশ যে আমরা ইউজ করলাম, প্রথমটা ভাষা, তাই ওখানে আর্টিকেল বসবে না, ইংলিশ ইজ স্পোকেন বাই দা ইংলিশ, শুধু ইংলিশ নয়, কারণ ওখানে যে দাটা বসালাম ওই ইংলিশটা হচ্ছে কোনো জাতিকে বোঝাচ্ছে। কোনো জাতিকে যদি ইন্ডিকেট করা হয় তাহলে সে জাতির নামের, জাতির পূর্বে দা ইউজ হয়, সেখানে ইংরেজ জাতি তাই ইংরেজিতে কথা বলে ইংরেজ জাতির লোকেরা, সেক্ষেত্রে ইংলিশ ইজ স্পোকেন বাই দা ইংলিশ। প্রথম ইংলিশটা যে ভাষা, দ্বিতীয় ইংলিশটা কোনো জাতি, কোনো ন্যাশনালিটি, সেই জন্য আর্টিকেল হিসেবে দা ইউজ হলো। আমরা যেগুলো জানলাম যে কিছু কিছু ইডিওম আজকে আলোচনা করি যেগুলো পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে এবারে, যেমন আ হট পোটাটো, আ হট পোটাটো, এটা মানে কি? পোটাটো মানে তো আলু, পোটাটো মানে তো আলু, তাহলে কি বলবো গরম আলু? না, এই গরম আলুর মধ্য দিয়ে আমাদেরকে একটা আক্ষরিক অর্থ আনলে হবে না, এর একটা অন্য অর্থ পাবো যাকে আমরা বলি ইডিওম। সে অর্থটা কি? ডিসপিউটেবল ম্যাটার, মানে বিবাদের বিষয়বস্তু। তাহলে আ হট পোটাটো মানে বিবাদের বিষয়বস্তু। ব্যাড ব্লাড, ব্যাড ব্লাড মানে কি? ব্যাড ব্লাড মানে খারাপ রক্ত নয়, ব্যাড ব্লাড মানে শত্রুতা, ব্যাড রিলেশন, এনমিটি, শত্রুতা। কিন্তু ব্লু ব্লাড বললে বলতে হবে অ্যারিস্টোক্রেসি, আভিজাত্য, ব্লু ব্লাড, ব্লু ব্লাড মানে আভিজাত্য বা অ্যারিস্টোক্রেসি, ব্যাড ব্লাড মানে শত্রুতা বা এনমিটি, এভাবে জানতে হবে। আরও কি রয়েছে? অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি, অ্যাড ইনসাল্ট টু ইঞ্জুরি, তার মানে কাটা ঘায়ে নুনের ছেটা দেওয়া, অর্থাৎ কোনো পরিস্থিতিকে আরও বেশি খারাপ করে দেওয়া, কোনো পরিস্থিতিকে আরও বেশি খারাপ করে দেওয়া। অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, এটা মানে কি? অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট, কোনো টুপি ফেলা মাত্রই, এটা মানে আসবে না, এর মানেটা হচ্ছে তৎক্ষণাৎ, তৎক্ষণাৎ, অ্যাট দ্য ড্রপ অফ আ হ্যাট। টাইম অ্যান্ড টাইড, এই যে শব্দটা, দুটো শব্দ আছে যার একটাই মানে, সেটা হচ্ছে কি? সময়, সময় কারোর জন্য অপেক্ষা করে না, টাইম অ্যান্ড টাইড ওয়েটস ফর নান। আমরা যদি বলি নাও দ্য বল ইজ ইন ইউর কোট, তার মানে আক্ষরিক মানে কি হচ্ছে? তোমার কোটেতে বল আছে, কিন্তু এটা মানে নয়, মানেটা হচ্ছে এখন তোমার অনুকূল পরিস্থিতি, এখন ভাগ্য তোমার পক্ষে, এই অর্থে আমরা এই ওয়ার্ডটা ইউজ করলাম। কি? নাও দ্য বল ইজ ইন ইউর কোর্ট, অর্থাৎ ভাগ্য এখন তোমার সহায়, তোমারই তো এখন সুযোগ, তোমার সিচুয়েশনটা তোমার অনুকূলে আছে, এক্ষেত্রে ইউজ হয়। যেমন ইন্টারনেটে কি হয়? ইন্টারনেটে অনেক কিছু খারাপ কিছু ছাড়া হয়, খারাপ কন্টেন্ট ছাড়া হয়, সেই খারাপ কন্টেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য যে ওয়ার্ডটা ইউজ করা হয়, ইন্টারনেটে অনেক খারাপ কিছু ইনফরমেশান দেওয়া হয় বা খারাপ কন্টেন্টগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ইডিয়ম ইউজ করা হয়, সেটা হচ্ছে শ্যাডো ব্যান, SHADOW, শ্যাডো ব্যান, BAN, শ্যাডো ব্যান। জানতে হবে যে রোগটা, যে রোগটি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে, বিশ্বে, তাকে আমরা বলি প্যান্ডেমিক। আর যে রোগটি
কোন একটা নির্দিষ্ট জায়গায়তে সীমাবদ্ধ বা কোন একটা লোকাল এরিয়াতে কোন একটা স্থানেতে হয় তাকে আমরা বলি এন্ডেমিক। তাহলে ভ্যারিয়েশন শিখলাম প্যান্ডেমিক কি এন্ডেমিক কি। প্যান্ডেমিক এন্ডেমিক কোভিড নাইন্টিন যদি বলা হয় আমরা কিন্তু সবসময় বলবো যে কোভিড নাইন্টিন একটা প্যান্ডেমিক, কারণ কোভিড নাইন্টিন শুধুমাত্র ইন্ডিয়াতে নয় গোটা বিশ্বে ছড়িয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা বলবো কোভিড নাইন্টিন একটা প্যান্ডেমিক ডিজিজ, প্যান্ডেমিক ডিজিজ। এখানে আমরা দেখব যে কতগুলো যেমন এক কথায় প্রকাশ পরীক্ষায় আসে, এক কথায় প্রকাশ ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন। যে ব্যক্তি ভগবানের প্রতি বিশ্বাস করে তাকে আমরা বলি থেইস্ট, TheistTheistই, থেইস্ট। কিন্তু যে ব্যক্তির ভগবানের প্রতি বিশ্বাস নেই তাকে বলতে হবে অ্যাথেইস্ট, Theistই, অ্যাথেইস্ট। তাহলে কি জানলাম, থেইস্ট জানলাম, অ্যাথেইস্ট জানলাম। কিন্তু যে ব্যক্তির সন্দেহ আছে ভগবানের অস্তিত্বের উপরে, মানে সে জানে না যে ভগবান আছে কি নেই, যার মধ্যে একটা ডাউট আছে, ওয়ান হুইজ ডাউটফুল অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ গড, তাকে আমরা কী বলি, তাকে আমরা বলি অ্যাগনস্টিক, AGNOSTIC, অ্যাগনস্টিক। যে ব্যক্তির ভগবানের অস্তিত্বে সন্দেহ আছে, কিন্তু যে ব্যক্তি মনে করে যে ভগবান সব জায়গায় আছে, সমস্ত জায়গাতে, কোনো সমস্ত জায়গাতে রয়েছে, গড প্রিভেলস ইন এভরিথিং, গড এক্সিস্ট ইন এভরিথিং, তখন কি বলবো, তখন বলবো সেই ব্যক্তিকে বলবো প্যানথেইস্ট। প্যানথেইস্ট মানে সর্বেশ্বরবাদী, সর্বযুক্ত ঈশ্বর, সর্বেশ্বরবাদী, যারা মনে করে সব জায়গাতে ঈশ্বর আছে, দ্যাট ইজ কল্ড প্যানথেইস্ট। এই বিশ্বাসটাকে আমরা বলি প্যানথেইজম। তাহলে হিডনিজম কাকে বলে, হিডনিজম মানে যে ব্যক্তি, মানে যে সুখ অপরের ভালোতে পায় অন্য কোনো ব্যক্তি, অর্থাৎ কোনো ব্যক্তি যখন অন্য কোনো ব্যক্তির আনন্দে আনন্দিত হয় তাকে আমরা বলি হিডোনিস্ট। এই আনন্দ পাওয়াকে বলা হয় হিডোনিজম, আনন্দে পাওয়াকে বলা হয় হিডোনিজম। এছাড়াও আমরা আরও কিছু ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন দেখতে পাই, যে ব্যক্তির হাত পা সমান চলে তাকে আমরা কি বলি, অ্যাম্বিডেক্সটারাস, AMBIDEXTE, AMBI